আবহাওয়া মডেল গুলো হতে প্রাপ্ত আজ মঙ্গলবারের কানাডিয়ান সময় সর্বশেষ যে পূর্বাভাস সেটি সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সম্ভাব্য যে ঘূর্ণিঝড় মুফা যেটি আজকে সন্ধ্যার মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া মডেল গুলো। এবং এই ঘূর্ণিঝড়টি আগামী 2 দিন অর্থাৎ আজকে বাংলাদেশ সময় বুধবার থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর পরবর্তীতে আগামীকাল যেটি হচ্ছে 11ই মে এর পরে এটি আবার কিছুটা দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন রাজ্যের উদ্দেশ্যে। এবং এই ঘূর্ণিঝড়টি প্রায় সম্ভাব্য স্থলভাগে আঘাতের সময় হচ্ছে আগামী রবিবার 14ই মে সকাল থেকে দুপুরের মধ্যে, এটি হচ্ছে সম্ভাব্য সময়। তবে এই সময় কিছুটা পরিবর্তন হতে পারে, কয়েক ঘন্টা, 3 থেকে 6 ঘন্টা। আর এটি ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রম করার সম্ভাবনা রয়েছে কক্সবাজার এবং মায়ানমারের রাখাইন রাজ্যের যে মংডু জেলা সেটির উপর দিয়ে। এটি স্থলভাগে আঘাতের সময় সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ হতে পারে 110 থেকে 130 কিলোমিটার বর্তমান সর্বশেষ পূর্বাভাস অনুসারে। আর এটির কারণে আসলে 7 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকাগুলো। আর এটি যেটি বললাম যে এটি সমুদ্রে থাকা অবস্থায় অবশ্যই কিছুটা শক্তিশালী হবে, প্রায় 150 থেকে 170 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ উঠতে পারে। বাট যখন স্থলভাগে আঘাত করবে সেই সময় এটি আসলে 110 থেকে 130 কিলোমিটার বেগে আঘাত করতে পারে বর্তমান। কিন্তু এখানে উল্লেখ করছে যেহেতু ঘূর্ণিঝড়টি এখনো আমাদের স্থলভাগে আঘাত করার জন্য 5 দিন অবশিষ্ট রয়েছে, প্রায় 4 দিন, তো সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়টি যে কোনো সময় আবার শক্তিশালী হতে পারে। সে তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করবো যে প্রতিনিয়ত যে বিভিন্ন সংবাদ মাধ্যমের উপরে দৃষ্টি রাখার জন্য যে এই ঘূর্ণিঝড়টি আসলে কোনো দিক পরিবর্তন করতেছে কিনা বা শক্তির পরিবর্তন হচ্ছে কিনা, সব বিষয়ে ওয়েবসাইট abhawa.com সেটি আপনারা সেখানে সর্বশেষ সকল তথ্য পাবেন। তো এই ছিল সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস। আপনাদের সবাইকে ধন্যবাদ।